আজকে দুপুর থেকে ব্লগটা শেয়ার করলাম। তো এখানে থালা বাসন ধুয়ে চালনিতে ঝরতে দিয়েছি পানি। তো ঝরা শেষ হয়ে গেছে, এখন আমি থালা বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। যেখানে যেগুলো থাকে সেখানে এখন চালনি থেকে সব গুছিয়ে নিচ্ছি। তো আজকে আর সকালের কোনো কিছুই শেয়ার করিনি, দুপুর থেকে স্টার্ট করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখছেন না, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরা তো বেশ ভালো আছি। তো চলে আসলাম প্রতিবারের মতো আমার ইউটিউব চ্যানেলে আরেকটি নিউ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আজকের ব্লগ ভিডিওটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। তা আমি তো সব গুছিয়ে নিচ্ছি, তো চামিচগুলো এখন গুছিয়ে নিব, চামিচের জায়গায় রেখে দিব। তো সব গুছানো শেষ হয়ে গেছে, এখন একটু বেডগুলো গুছিয়ে নিব। এগুলো তো গুছানো শেষ হয়েছে কিচেনের সবগুলো, এখন আমি দুটো রুমের বেডগুলো গুছিয়ে নিব। তো বেডগুলো গোছানো শেষ হয়ে গেলে তারপরে আমি দুপুরে রান্না করবো আর কি। রান্না করার জন্য ফ্রিজ থেকে মাছ বের করে নিব আর আদার্স অন্যান্য কাজগুলো করে নিব। তো আমার দুটো বেডই গোছানো হয়ে গেছে, এখন একটু ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিব। এই তো ফ্রিজ থেকে এই পোল্টাটা নামাতে গিয়ে আমাকে দেখেন কত কিছু নামাতে হয়েছে। দুধের বোতল, এটা হলো খেজুরের গুড়, এই যে এগুলো এখানে রেখে তারপরে এটা নামাতে হচ্ছে অনেকক্ষণ ছোটাছুটি করে। তারপরে রুই মাছ, না না কাতলা মাছ, এই কাতলা মাছের পোল্টা, এটা নামাতে আমার এত কষ্ট হয়েছে। এখন সব আবার রেখে দিব। এটাকে এখন ভিজতে দিব, কাতলা মাছ রান্না করব। রাইস করে পানি বসিয়ে দিয়েছি, পানিটা হচ্ছে। পোল্টাটা ছিঁড়ে দিই তাহলে তাড়াতাড়ি ভিজবে। ভিজুক, ভিজা শেষ হলে তারপরে কিছু রেখে দিব আর রান্না করব। কি খাচ্ছ আম্মু? চকলেট? দামু ছুলে দে, তুমি একা একা ছুলবে? এই তো হুমাইরা এক একা চকলেট ছুঁড়ে ফেলছে।
পারো? একা একা ছুলতে পারো? বলো হ্যাঁ। তো রাব্বু রাত্রে আসার সময় ওদের জন্য চকলেট নিয়ে আসছে, তো ওগুলোই হুমাইরা ছুলে খাচ্ছে। তো এখন আমি দুপুরের রান্নার জন্য আর কি এখন সবজিগুলো কেটে নিব। আর সবজি হলো বেগুন আর আলু, তাড়াতাড়ি করে কেটে নিব বেগুন আর আলু, আর রান্নাটা বসিয়ে দিব। তো আজই প্রথম আমার এই চ্যানেলটা যেসব আপু ভাইয়াদের কাছে ভিজিট করেছে, আমার ব্লগ ভিডিওর কোথাও কোনো অংশ যদি বিন্দু পরিমাণে আপনাদের কাছে ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আর পুরাতন বন্ধুরা, ভাইয়ারা, আপুরা, খালারা, সোনামণিরা সবাই একটু কমেন্টস করে দিবা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার সাথেই আছো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এখন আমি আলুটা ছুলে আলুটাও কেটে নিব। তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিব। আর এদিক দিয়ে মাছটা ভিজে গেছে, এখন আমি সবগুলো মাছ ছেনিতে নিয়ে নিচ্ছি বালতি থেকে। নিয়ে যেগুলো রান্না করব সেগুলো রেখে বাকিগুলো প্যাকিং করে আবার ডিপে রেখে দিব ডিপ ফ্রিজে। তো কাতলা মাছ দিয়ে আর কি বেগুন আলু দিয়ে রান্না করব। তো কষ্ট ছাড়া কিছুই হয় না। তো এই কাতলা মাছের পোলটাটা অনেক নিচে পড়েছিল, তো এই জন্য এই পোলটাটা নিয়ে এতদিন খেতে পারিনি। এতদিন মানে কি এটা ঈদের দুই দিন আগে আর কি মাছগুলো নিয়ে আসছিল কেটে, তো অনেকগুলো মাছের তারপরে বুসের নিচে পড়েছে, এর জন্য কয়েকদিন বের করতে পারিনি, অনেকটা কমেছে। তারপরে এটাকে আজকে অনেক কষ্ট করে বরফের নিচে ছিল, মানে কষ্ট করে তারপরে বের করতে হয়েছে। তো কষ্ট ছাড়াই কিছুই হয় না, কষ্ট করেই সব কিছু পেতে হয়। তো তারপরে বের করলাম, বের করে ভিজিয়ে নিয়ে এখন এই যেগুলো রান্না করব সেগুলো তো নিয়ে নিলাম, আর যেগুলো রেখে দিব সেগুলো তো রেখে দিয়েছি। তো এখন আমি হলুদ লবণ দিয়ে মাছটা মেখে নিয়েছি, ভেজে তারপরে রান্না করে নিব। এখানে সমপরিমাণে যেইগুলো মশলা রান্নাতে ইউজ করা হয় সবই দিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নিয়েছি, আর আলু আর বেগুনটা দিয়ে দিয়েছি। আলু বেগুনটা কষানো হয়ে আসলে তারপর আমি ঝোলের পানি অ্যাড করব। ঝোলের পানি অ্যাড করে মাছগুলো দিয়ে তারপরে ধনে পাতা কুচিয়ে দিয়ে তারপরে নামিয়ে নিব। তো আজকে দুপুরে শুধু এগুলাই রান্না, মানে এই এটাই রান্না করলাম। তো গরমে তো এই দুপুরবেলা শুধু এটাই রান্না করেছি, ওর বাবা তার দুপুরে খায় না, একবারে রাত্রে আসে। তো রাতে আরেকটা কিছু করে নিব, তো এটা দিয়ে আমাদের হয়ে যাবে। আর রাতে আরেকটা কিছু করে নিব তাহলেই হবে। তো এখন আমি তো ঝোলের পানি অ্যাড করে দিয়েছি, আর একটু জাল জাল হবে আর কি। তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, হয়ে গেছে, আমি একটু ধনে পাতা কুচি দিয়ে তারপরে নামিয়ে নিব। তো আজকে দুপুরে এই ছিল খাবার দাবার, রাত্রে আর অন্য কিছু করে নিব।
এটা সন্ধ্যায়, তো আজকে সন্ধ্যায় একটু চা খাবো। এটা বসিয়ে দিয়েছি গরুর দুধ, আজকে গরুর দুধের চা খাবো। গরুর দুধের চা খুবই ভালো লাগে। আর এখানে আমি চা পাতাটা এখন দিয়ে দিচ্ছি, দুধটা বলক এসে গেছে। আর আমি যদি বাহিরে কোথাও ঘুরতে যাই, যদি সেখানে মালাই চা বা গরুর দুধের চা থাকে, আমি কিন্তু গরুর দুধের চাটাই খেয়ে থাকি। খুবই ভালো লাগে গরুর দুধের চা। তো হাবিবা চারটার সময় আসে মাদ্রাসা থেকে, এসে আবার পাঁচটায় প্রাইভেট পড়ে, তো এর জন্য সন্ধ্যা ওর একটু ঘুম ঘুম আসে। তো চাটা না খাওয়াইলেই ভালো হয় বাচ্চাদের, কিন্তু তারপরও একটু চা দেই, কারণ ঘুমে পড়তে পারে না, তো এর জন্য একটু চা দিয়েছিলাম। আমিও চা খেয়ে নিয়েছি। তো আজকে সন্ধ্যায় চা আর বিস্কিট মুড়ি এগুলো দিয়েই আজকে নাস্তাটা সেরে নিয়েছি। তো এই ছিল আজকে সারাদিনের ব্লগ ভিডিও। আল্লাহ হাফেজ।